গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 9টা, আর এখন আমি বসে দিয়েছি ভাত। তোমরা দেখতেই পাচ্ছো এখন বসে দিয়েছি ভাত, এক পাশে ভাত হচ্ছে, এক পাশে ডাল সিদ্ধ। আর বন্ধুরা, রেগুলার আমার ডাল থাকবে, আর জানবে যে এই বাড়িতে বাচ্চা থাকে সেই বাড়িতে রেগুলার ডাল থাকবেই, কারণ আমার বড় মেয়ে হচ্ছে ঝাল খেতে একদমই পারে না, আর ওর ডালটাই খুব পছন্দ। ভাত হয়ে গেছে বন্ধুরা, তো ভাতটা আমি এখন মাঠটা গেলে নেব। তোমার দাদা ভাই বাজারে গেছে, দেখি কি নিয়ে আসে, আজকে কি রান্না হবে। এখানে ডালটা হচ্ছে হোক, আর আমি ভাতের মাঠটা গেলে নিই। তো বন্ধুরা, বাজার থেকে তোমার দাদা ভাই নিয়ে এসছে আলু ফুলকপি, আর আলু ফুলকপি দিয়ে করছি মাছের ঝোল। পাশে বসিয়েছি ছোট মেয়ের জন্য খিচুড়ি, আর এখানে ভেজে রেখেছি এই যে মাছ, পুঁটি মাছ ভাজা। দেশি পুঁটি মাছ নিয়ে এসছে, এই পুঁটি মাছ ভাজা খাবো, আর সঙ্গে আর হচ্ছে বেগুন ভাজা। আর তো ডাল জানোই, আমার মেয়ের তো ভাজা ডাল, বেগুন ভাজা, পুঁটি মাছ ভাজা দিয়ে খাবো, আর এই ফুলকপি আলু ঝোল করবো। এই আজকে রান্না। তো ফুলকপি আলুগুলোকে আমি আগে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে রান্না করবো। তো বন্ধুরা, আমি এদিকে রান্না করছি, আর মেয়ে খেলছে, দুই মেয়ে এখানে। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। এদিকে আমি রান্না করছি, আর ওদিকেও দুই বোন দেখো কী করছে। দুই বোন খেলছে, খেলছে একদম, ঘর ঠর অগোছলো করে দেখো। গাড়িতে বসিয়েছিলাম একদম, গাড়ির যে গাড়িতে বসে ড্রেসিং টেবিলের কাভারটা টেনে ফেলে দিয়ে দেখো সব কিছু ফেলে দিয়েছে। এগুলো আবার আমাকে শুকোতে, এত দুষ্টু একদম। বিছানা টিছানা দেখো কীরকম এলোমেলো করে দুই বোন খেলছে। এই রান্না কমপ্লিট হয়ে গেলে তারপরে এগুলো আবার গোছাতে হবে। মাসি ঘর ঠর মুছে দিয়ে উপরে কাপড় ধুচ্ছে, কিন্তু এদিকে একটু আগেই ঘর মুছে দিয়ে গেল মাসি, আর সমস্ত কিছু ফেলে দিয়েছে। তো বন্ধুরা, রান্না আমার হয়ে গেছে। এই যে দেখো, সরপুটি মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল, দেশি পুঁটি মাছ ভাজা, ডাল, লেবু কেটে রেখেছি গন্ধরাজ লেবু, বেগুন ভাজা, ওখানেও ডাল রয়েছে, যে তোমার দাদা ভাইয়ের ভাত বেড়েছি তো খেতে দেবো। এই দেশি মুরগির ডিম সিদ্ধ আমার গ্রামের বাড়ির থেকে নিয়ে এসছে, তিনজনা তিনটে ডিম সিদ্ধ করেছিলাম, আমি মেয়ে খেয়ে ফেলেছি, তোমার দাদা ভাই খায়নি, তাই ভাতের সঙ্গে দিয়ে দিলাম।